হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিচিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা কথা বলছি চারটা এয়ারড্রপ নিয়ে। চারটের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, জাস্ট ক্লিক দিয়ে চলে যাবেন জয়নিং এর উদ্দেশ্যে। যদি এখন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট এবং সাথে কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। সো গাইস, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে একটা ছোট্ট বেল আইকন দেখবেন, বেল আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আজকে প্রথমে অ্যাডপ্টের নাম হচ্ছে হেড পে টোকেন। এটা একটা এক্সচেঞ্জ, আর অবশ্যই মিস করবেন। এখানে সাইন আপ করার বিনিময়ে আপনাকে 10 টোকেন দেবে, যার ওর্থ যদি আমরা আইসিও রেট ধরি তো মোটামুটি $15 থেকে $16। অবশ্যই মিস করবেন না। আপনার সাইন আপ করার জন্য ফার্স্ট আপনার ফার্স্ট নেমটা আপনি এখানে এন্টার করবেন, আপনার লাস্ট নেম দিয়ে দেবেন এখানে, এখানে ইমেল দিয়ে দেবেন। ইমেলটা দেওয়ার পরে আপনাকে নিচে বলবে রেফারেল ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি ডেসক্রিপশন বক্সে একটা রেফারেল ইমেল অ্যাড্রেস পেয়ে দেবেন, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এইখানে এন্টার করে দেবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, রোবট চেক করবেন, সাইন আপে ক্লিক দিয়ে দেবেন। অবশ্যই আপনাকে রেফারেল ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে মেবি কোনো ধরনের টোকেন পাবেন না। অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে জাস্ট সাইন আপ করে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। তো আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাকে, যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন তো আপনি অটোমেটিক এখানে 10টা টোকেন দেখতে পাবেন। ঠিক এইখানে আপনার HDP টোকেন শো করবে 10টা, যার ও যদি আমরা আইসিও রেট ধরি তো মোটামুটি আমাদের এখানে $15 থেকে $16 আর্নিং হবে। এবং আরেকটা কাজ আপনি করবেন, যদি আরও এক্সট্রা আর্নিং করতে চান সেটা হচ্ছে এই বিট কন্ট্রাক্ট থ্রেডে আসতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন, এখান থেকে ফেসবুকে লাইক করবেন, টুইটারে দেখে ফলো করবেন। তারপর যেটা করবেন, আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, আমি এই সরি আপনি এই বিট কন্ট্রাক্টের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি বিট কন্ট্রাক্টের লিঙ্কে এসে আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার পরে এই ফর্মটা আপনি ওপেন করবেন। যখন এই ফর্মটা আপনি ওপেন করবেন আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। আপনার বিট কন্ট্রাক্টের ইউজার নেমটা আপনি এখানে এন্টার করবেন, ইথেরিয়ামের অ্যাড্রেস দিয়ে দেবেন, অর্থাৎ আপনি আপনার মাইথার বলে অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, এখানে ইমেল দিয়ে দেবেন, যেই ইমেল দিয়ে আপনি এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেলটা আপনি এইখানে এন্টার করবেন এবং সাবমিট করে দেবেন। তো এখান থেকে আপনি কিছু টোকেন আপনার মাইথার বলেছে পেয়ে যাবেন। তো আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটি হচ্ছে আপনি এইখান থেকে প্রুফ অফ অথেন্টিকেটর দিবেন। ঠিক এইভাবে এখানে দেখেন অনেকেই কমেন্ট করছে, আপনাকে ঠিক একইভাবে এখানে কমেন্ট করতে হবে। আপনি ঠিক এখান থেকে দেখুন একটা কমেন্ট কপি করবেন, কপি করার পরে এখান থেকে আপনি কী করবেন, আপনার বিটকয়েনটাকে ইউজারনেমটা আপনি এখানে লিখে দিবেন। এখানে আপনার বিটকয়েনটাকে প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, টুইটারের প্রোফাইল লিঙ্ক, টেলিগ্রামের ইউজারনেম এবং স্প্রেডশিটে গিয়ে আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই স্প্রেডশিটটা আপনি ওপেন করবেন। যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার নামটা স্প্রেডশিটে চলে আসবে, সেই নাম্বারটা বা আপনি কত নাম্বার সিরিয়ালে গেলেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি পোস্ট করে দেবেন বা কমেন্ট করে দেবেন, আপনি এখান থেকেও কিছু টোকেন আপনার মাইথের ওয়ালেটে পেয়ে যাবেন। এই টোকেনটা প্রায় হচ্ছে $1.75। অবশ্যই মিস করবেন না, যেহেতু হচ্ছে এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, আশা করি এখান থেকে ভালো একটা আর্নিং হওয়ার অপরচুনিটি আছে, তো অবশ্যই মিস করবেন না। তো এইবার যে এয়ারড্রপটা শেয়ার করছি জিএমসি টোকেনের এয়ারড্রপ, এটা হচ্ছে ইথারফ্লায়ার এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম থেকে, আপনাকে কিছু টোকেন দিবে। এখানে এক একটা টোকেনের প্রাইস হচ্ছে 12 সেন্ট। অবশ্যই মিস করবেন না, এখান থেকে আপনি যতটুকু টোকেন পান না কেন সেটুকু কালেক্ট করার চেষ্টা করবেন এবং এক্সট্রা আরও আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে রেফারেল লিঙ্কটা শেয়ার করতে হবে। তো যাই হোক, আপনাকে এখানে জয়েন করার জন্য যে কোনো একটা মাধ্যম দিয়ে সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে, টুইটার, ফেসবুক অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আপনি লগ ইন করবেন, যদি অটোমেটিক লগ ইন হয়ে যায় তাহলে তো অনেক ভালো। তারপর যেটা করবেন, এখানে একটা ক্লিক দিবেন, আপনি একটা টোকেন পেয়ে যাবেন। এইখানে ক্লিক দিয়ে সরি টুইটারে ফলো করবেন, আপনি আরও 10টা টোকেন পেয়ে যাবেন। এইখান থেকে টুইটারে ফলো করবেন, এখান থেকে টুইটারে ফলো করবেন, টেলিগ্রামে জয়েন করবেন, এই টেলিগ্রামে জয়েন করবেন। তো আপনি এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। তারপর যেটা করবেন, এইখানে একটা ক্লিক দিয়ে আপনি ইথারফ্লায়ার এক্সচেঞ্জের ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ইথারফ্লায়ার এক্সচেঞ্জে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর সেই অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এখানে এন্টার করবেন, কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। আমি এর আগেও দেখিয়েছি যে কীভাবে ইথারফ্লায়ার এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অবশ্যই যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি যেটা সাজেস্ট করবো, আপনি আমার আগের কিছু ভিডিও দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ইথারফ্লায়ার এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপর অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দেবেন, এখানে ক্লিক দিয়ে আপনি কী করবেন, এখানে ক্লিক দিয়ে জাস্ট এইটা ভিজিট করবেন, আপনি কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। তো জাস্ট এইভাবে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কিছু টোকেন আপনার এই ইথারফ্লায়ার এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। ইথারফ্লায়ার এক্সচেঞ্জের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখানে ক্লিক দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন। তো এইবার যে অ্যাড্রেসটা শেয়ার করছি প্লেস জেট টোকেন, তো এখানে আপনি কিছু টোকেন দিবে, খুবই বেটার একটা টোকেন, অবশ্যই মিস করবেন না।
সেম একই সিস্টেম আপনাকে এখানে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আপনি এখানে ক্লিক দিবেন, টেলিগ্রামে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, রেফার করতে পারলে আরও 2 টাকা করে টোকেন ফিরে পাবেন। তারপর এইভাবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। তারপর যেটা করবেন আপনি এখানে সিক্রেট কেটে এটা না দিলেও হবে, আপনি এটা না করতে পারেন। তো এখান থেকে আপনি টোকেন রিসিভ করবেন কোথায় সেটা এই মুহূর্তে এখানে কোনো প্রকার আপডেট নেই। যখন আপডেটটা চলে আসে তখন আমরা দেখে দেবো যে আসলে কীভাবে আপনি এখান থেকে টোকেনটা রিসিভ করবেন। তো এইবার যে অ্যাড্রেসটা শেয়ার করছি টোকেনের নাম হচ্ছে কয়েন ক্লাব টোকেন। খুবই বেটার একটা প্ল্যাটফর্ম, অবশ্যই মিস করবেন না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ইস্টিমি, তারপরে ইম্পর, এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে এবার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখানে কয়েন ক্লাব মানে এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আপনাকে কিছু টোকেন দিবে। আমার দেখেন এই মুহূর্তে 14টা CCU টোকেন আছে, তবে আপনি 14টা CCU টোকেন নেই পাবেন না, আপনাকে এখানে 0 CCU টোকেন দিবে। আপনি যদি এখানে কোনো প্রকার পোস্ট করেন তাহলে আপনি 15টা টোকেন পাবেন, যদি আপনি কোনো এদের পোস্টে লাইক করেন তাহলে আপনি আরও একটা করে টোকেন পাবেন, যদি আপনি এদের পোস্টে কমেন্ট করেন। দেখেন আমি দেখাচ্ছি, সাপোজ আপনার অ্যাকাউন্ট মনে করলাম যে ক্রিয়েট করা কমপ্লিট, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম খুবই সহজ, আশা করি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি তবুও দেখে দিচ্ছি আপনাকে, আপনার সামনে মেবি সাইন আপ করার অপশনটা ওপেন হবে, আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। আপনি সাইন আপে ক্লিক দিয়ে দেবেন, তারপর এখানে ফেসবুকের মাধ্যমে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি ফেসবুক দিয়ে। তো দেখেন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। তারপর যেটা করবেন এখানে আমি সাপোজ এই মানে এদের এই পোস্টটা, এই পোস্ট আমি কি করবো একটা লাইক করবো, লাইকে একটা ক্লিক দিয়ে দিলাম, লাইকে ক্লিক দেওয়ার পরে একটা লাইক হয়ে যাবে এবং একটা আপভোট হয়ে গেল এবং একটা টোকেন আমাকে দিয়ে দিল। দেখেন এখানে কিন্তু আমার 15টা CCU হয়ে গিয়েছে। এবং আপনি যতগুলো এখানে মানে অ্যাক্টিভিটি থাকবেন বা আপনি যত এখানে অ্যাক্টিভ থাকবেন ততগুলো টোকেন এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। সাপোজ মনে করেন একটা পোস্ট আপনি লিখবেন, জাস্ট ক্রিয়েটে ক্লিক দিয়ে দেবেন, ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি একটা পোস্ট লিখবেন, টাইটেল দিবেন, তারপর এখানে ক্যাটাগরি বা কমিউনিটি সিলেক্ট করবেন, কয়েন, আপনি কী ধরনের কাজ করতে চাচ্ছেন এখানে, টপিক্স, আপনার টপিক্সটা কী, এটা সিলেক্ট করার পরে আপনি এখানে একটা পোস্ট লিখবেন। পোস্ট লেখার পরে পোস্ট করে দেবেন, তো আপনি আরও 15টা টোকেন পেয়ে যাবেন। এইভাবে জাস্ট আপনি কাজগুলো করবেন, আপনি এখান থেকে হিউজ পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন। এবং এই টোকেনটা মেবি খুব সম্ভবত ডিসেম্বর মাসে লিস্ট হবে কোনো মার্কেটে, অবশ্যই মিস করবেন না। এখান থেকে যতটুকু টোকেন আপনি পারেন ততটুকু কালেক্ট করার চেষ্টা করেন, ইন ফিউচার ভালো একটা বেনিফিট এখান থেকে আমাদের হবে, অবশ্যই মিস করবেন। এবং আমার প্রোফাইলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই এসে এখানে সাইন আপ করেন বা ফলো করবেন আমাকে। আপনি জাস্ট এখানে সার্চ দিবেন যে SMG শামীম এরকম লিখে সার্চ দিয়ে দিলে আপনি এখান থেকে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যে আমার প্রোফাইলটা কোথায় আছে, আমি সার্চ দিচ্ছি, সার্চ দেব। দেখেন আমার প্রোফাইলটা চলে এসেছে, আপনি এখানে সেটা ফলো করবেন। তো কমিউনিটি স্কিল জানার এখানে আরও অনেকগুলো প্রোফাইল পেয়ে যাবো, আমরা সেই প্রোফাইলগুলো এখন ফলো করে দেখাচ্ছি। আমার এখন এখানে 15টা টোকেন আছে, আমি জাস্ট এখান থেকে মিডিয়াতে যাবো অথবা যে কোনো একটা ইসে গেলে এখানে দেখবো যে অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো আপনি ঘাটাঘাটি করে দেখলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ মনে করেন যে কিছু প্রোফাইল ফলো করবো, তো আমি ফলো করার সিস্টেম দেখে দিচ্ছি আপনাকে। আপনি যখন এখান থেকে সাপোজ আমি এটা ফলো করলাম, দেখেন ফলোতে ক্লিক দিয়ে দিলাম, তো এটা ফলো হয়ে গেল। ফলো হওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমি জাস্ট রিলোড দেবো পেজটা, ফলো করলেও এখানে আপনি টোকেন পাবেন, মেবি এখনও টোকেনটা অ্যাড হয়নি। তো ফলো করবেন এবং আপনি এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলো করলে আপনি এখান থেকে টোকেন ফিরে পাবেন এবং এই টোকেনটা খুব শীঘ্রই মার্কেটে লিস্ট হয়ে দেবে আপনি এবং এখান থেকে উইথড্র করতে পারবেন। তো অবশ্যই মিস করবেন না। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কমেন্ট করবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ফেসবুকের লিঙ্ক জাস্ট ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি, বাই বাই।